হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় অনেক ভালো। কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিশোর এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে জমিয়ে মজা করব, জমিয়ে আড্ডা দেব, কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। কেবলমাত্র শিক্ষাই নিয়ে যেতে পারে জাতিকে উন্নতির চরম শিখরে, এই স্লোগানকে ধারণ করে 1948 সালে 4.89 একর জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল কাদের মুন্সি কর্তৃক প্রতিষ্ঠিত হয় চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে 5টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 16টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, একটি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি স্কাউট ডেন, একটি বিতর্ক ক্লাব ও একটি আবাসিক হোস্টেল। গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলামের নেতৃত্বে প্রায় 1700 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 26 জন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং 4 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে 2016 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষা সপ্তাহে মতলব উত্তর উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করিয়াছে। পাশাপাশি আমি আমার শিক্ষক মন্ডলীর প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দের পরামর্শে আমরা সর্বদা এই বিদ্যালয়কে মতলব উত্তর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার জন্য আমরা সদা প্রস্তুত। সুন্দর ছিমছাম সুবিশাল ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম, এইবার চলো এই বন্ধুদের কাছ থেকেই একটি দেশের গান শুনি। বন্ধুরা, তোমরা সবাই চমৎকার পারফর্ম করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছেন কিশোর এবং ক্লাসের বাইরে। পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটি লোকসঙ্গীতের উপরে নাচ দেখাবে বলে, চলো ওদের নাচটা দেখি। Oh,
চালা চলে রে পিছন পানি চায় না রে মন দুঃখ দুঃখ করে রে তর লাগিয়ে তলা রে চাল পিয়ালির মন্তিকা ওই জংলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা পানি ময়না চালা চালা ময়না চালা চালা চলে রে পিছন পানি চায় না রে মন দুঃখ দুঃখ করে রে তর লাগিয়ে তলা রে চাল পিয়ালির বংশী কাউরি জংলা নদীর পারে হেঁটে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণী ময়না চালা চালা মন্টলয়া যাব এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই কাম দিব খোঁপায় দূর দূর করি মন্টলয়া যাব এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই কাম দিব খোঁপায় সাধের কীর্তি মা গোড়া রাখু চোখের তারাটায় কানি হইয়া রইবি মরি হু 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 পরানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চায় না রে মন ঝুপুক ঝুপুক করে রে তর লাগিয়ে তলা রে চাল পিয়ালির বংশী কাউরি জংলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক রাখুন ধরে জপত দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনন্দ কমতায় মন চায় তোরে রাখুন ধরে জপত দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনন্দ কমতায় সাধের কীর্তি মা গোড়া রাখু চোখের তারাটায় রানী হইয়া রইদি মরি হু 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 পরানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিয়ে তলা রে চাল পিয়ালির বংশী কাউরি জংলা নদীর ধারে তে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণী ময়না ছলক ছলক চমৎকার পারফর্ম করেছো তোমরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম আসসালামু আলাইকুম স্যার আসসালাম আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি এখন আপনার কাছে এসেছি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে ঐতিহ্যবাহী নাওরী আহমদ উচ্চ বিদ্যালয় 1948 সালে মরহুম আব্দুল কাদের মোহাম্মদ প্রতিষ্ঠা করেছেন নাওরী আহমদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি আমি তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছি আমাদের এই এলাকার কোন সদস্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী জনাব মোফাজ্জল চৌধুরী মায়াবীর বিক্রম উনি এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন শিক্ষার মাধ্যমে আমরা চেষ্টা করব জাতিকে একটি ভালো মানে শিক্ষিত জাতি হিসেবে উপহার দেওয়ার জন্য সেই প্রচেষ্টা আমার অব্যাহত থাকবে অনেক ব্যস্তার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা ভিশনের কিশোর এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্বাগত শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ বাংলা ভিশন এবং কিশোরকে ধন্যবাদ আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই বলো আল্লাহ